তুমি কি ছাত্রছাত্রী আছো এই মুহূর্তে 2022 এর উচ্চ মাধ্যমিকের এবং একাদশ শ্রেণী পরীক্ষা বাতিল হতে পারে সেই প্রিয় বন্ধুরা মাধ্যমিক 2022 এর ফাইনাল পরীক্ষা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক 2022 এর ফাইনাল পরীক্ষা ও একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা নিয়ে উচ্চ শিক্ষা সংসদ একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করলো যেখানে বিরাট বড় ঘোষণা করলেন এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে হবে কি পদ্ধতি হবে সেটা জানাবো একই সাথে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আগের বছরের মতো এবছর বাতিল হওয়ার সম্ভাবনা কতটা এছাড়া বিশেষ করে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা কি এবছর হবে না হবে না তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাকে সরাসরি কোনো প্রশ্ন করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম ইনবক্স সরাসরি তোমরা ইনস্টাগ্রামে ইনবক্স করতে পারো বন্ধুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা নিয়ে এতদিন ধরে আমরা নবান্ন সূত্র বিকাশ ভবন সূত্র কিংবা সংবাদ মাধ্যম সূত্রে বহু বিষয় উঠে আসছিল কিন্তু এই মুহূর্তে অফিশিয়াল বিজ্ঞপ্তি দ্বারা ছাত্রছাত্রীদের কিন্তু দুই বোর্ড রীতিমতো একটি বিষয় জানিয়ে দিল কি বলা হলো অফিশিয়াল বিজ্ঞপ্তিতে এ জয়েন্ট প্রেস কনফারেন্স বাই দ্য অনারেবল প্রেসিডেন্টস WBCHSC এন্ড অনারেবল প্রেসিডেন্টস WBBSC উইল বি হেলথ অন 1st November 2021 অ্যাট বিদ্যাসাগর ভবন 7th ফ্লোর সল্ট লেক কলকাতা 70091 অ্যাট 4 PM রিগার্ডিং শিডিউল অফ মাধ্যমিক এক্সামিনেশন অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2022 অল কনসার্ন ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া পার্সোনাল আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য প্রেস কনফারেন্স তার মানে এটা দেখে তোমরা বুঝতেই পারছো বিরাট বড় কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে বৈঠক হতে চলেছে এ নভেম্বরের 1 তারিখ অর্থাৎ সোমবার এই নভেম্বরের 1 তারিখে WBBSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে মাধ্যমিকের যে প্রেসিডেন্ট রয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনি থাকছেন একই সাথে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে প্রেসিডেন্ট রয়েছে চিরঞ্জীব ভট্টাচার্য কিন্তু থাকবেন অর্থাৎ মাধ্যমিক সভাপতি এবং উচ্চ মাধ্যমিক সভাপতি কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রুটিন নিয়ে বা শিডিউল নিয়ে বৈঠক করবে যেটার জন্য প্রেস কনফারেন্সকে ডিজিটাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া দুটো মিডিয়াকে রীতিমতো ইনভাইট করা হয়েছে তাদের প্রেস কনফারেন্সকে জয়েন করার জন্য এবং সেই বিষয়টাকে যে বৈঠকটা হবে সেই বৈঠকে যে ঘোষণা হবে সেই ঘোষণাটা ছাত্রছাত্রীদের মধ্যে অভিভাবকদের মধ্যে প্রেরণ করার জন্য এটাই কিন্তু বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এই বৈঠক থেকে কিন্তু আমরা জানতে পারবো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কবে থেকে অ্যাকচুয়াল শুরু হচ্ছে আমরা প্রত্যেকেই জেনেছি মাধ্যমিক পরীক্ষা মার্চের দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে কিন্তু পার্টিকুলার কোন ডেট থেকে শুরু হচ্ছে সেটা কিন্তু আমরা ওই দিন বৈঠক থেকে দুই বোর্ডের সভাপতির মুখ থেকে কিন্তু জানতে পারবো এবং একই সাথে তোমাদের রুটিনও কিন্তু ওই দিন প্রকাশিত হতে পারে এবং পরীক্ষা যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে তোমাদের নিজেদের স্কুলেই বোর্ডের ফাইনাল পরীক্ষা হবে সেটাও ওই মুহূর্তেই আমরা জানতে পারবো একই সাথে শোনা যাচ্ছে তোমাদের যে টেস্ট পরীক্ষা আছে সেই টেস্ট পরীক্ষা কিন্তু স্কুলের ওপরে দায়িত্ব দেওয়া হবে কোনো স্কুল চাইলে টেস্ট পরীক্ষা নিতে পারে কোনো স্কুল না চাইলে টেস্ট পরীক্ষা নিতে পারে এটাও কিন্তু ওই দিনই আমরা জানতে পারবো মানে সমস্ত ব্যাপার কিভাবে পরীক্ষা হচ্ছে পরীক্ষার ধরন কবে থেকে এক্স্যাক্ট পরীক্ষা হচ্ছে কোন ডেট থেকে এবং সম্ভবত সেই দিনই আমরা রুটিনও পেয়ে যেতে পারি এই সমস্ত বিষয়ে কিন্তু বিরাট বড় বৈঠক হতে চলেছে নভেম্বরের 1 তারিখে তো এটা তো একটা দিকে রয়েছে একই সাথে তোমাদের মধ্যে প্রচুর ও ছাত্রছাত্রী এই মুহূর্তে কিন্তু পড়াশোনায় জোরদারভাবে এগিয়ে যাচ্ছ কিন্তু এরকমও কিছু ছাত্রছাত্রী আছো যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফেক বিজ্ঞপ্তি এবং কিছু ভিডিও দেখে এই মুহূর্তে কনফিউজ রয়েছো যে আমাদের পরীক্ষা বাতিল হতে পারে সেই আনন্দে কিন্তু তোমরা রয়েছে এবং পড়াশোনায় এই মুহূর্তে মনোযোগী হচ্ছ না তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি তোমরা যে সমস্ত বিষয় এই মুহূর্তে দেখতে পাচ্ছ এবং যদি বলো যে আমাদের পরীক্ষা কি বাতিল হতে পারে আমি সর্বদা তোমাদের বাস্তবটাই তুলে ধরার চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু এরকম কোনো ভাবনায় তোমরা যদি ভাবিত হয়ে বসে থাকো যে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যাবে এ একাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল হয়ে যাবে আমরা আমাদের আগের মতনই পাশ করিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু এইটা
কার্যত সম্ভব নয়। এই মুহূর্তে কিন্তু রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর তথা দুই বোর্ড আমাদের রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকলেই কিন্তু তৎপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে। সিবিএসই বোর্ডের পরীক্ষা অফলাইনে হচ্ছে, মানে কোনো রকমভাবেই কিন্তু চান্সেস নেই তোমাদের পরীক্ষা বাতিল হওয়ার। আর তোমাদের পরীক্ষা অনলাইনে হবে এই বিষয়টাও মাথার থেকে সরিয়ে রাখো, তোমাদের পরীক্ষা কিন্তু অফলাইনেই হবে, অনলাইনে পরীক্ষা সম্ভব নয়। সেই পরিকাঠামো কিন্তু আমাদের রাজ্যে এই মুহূর্তে নেই ছাত্রছাত্রীদের মধ্যে। সেই কারণে কিন্তু তোমরা জোর কদমে পড়াশোনা চালাও এবং তোমাদের প্রস্তুতি যাতে আরও গুরুতর হয় সেই কারণে কিন্তু তোমাদের জন্য কালী পুজোর পর থেকে এ রীতিমতো গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমি ইনস্টাগ্রামে আপলোড করব। সেই কারণে যারা এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে যুক্ত হওনি, আমি রিকোয়েস্ট করবো আমাদের ইনস্টাগ্রাম পরিবারে যুক্ত হয়ে যাও, ইনস্টাগ্রাম আইডি এখানে দিয়ে দিলাম। এরপরে তোমরা যারা 2022-এর একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তোমরা সকলেই একটা বিষয়ে আমাকে বলছো, মাধ্যমিকের পরীক্ষা 2022-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে সকলেই বলছে, 2022-এর একাদশ শ্রেণীর পরীক্ষা কিভাবে হবে। সেক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলে রাখি, বিগত সময়ের দিকে যদি আমরা নজর রাখি, সেক্ষেত্রে একাদশ শ্রেণীর যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু বোর্ডের তরফ থেকেই পাঠিয়ে দেওয়া হয়। এবং মাধ্যমিক পরীক্ষা যদি অফলাইনে মার্চে হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি অফলাইনে এপ্রিলে হয়, যেটা হবেই, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষাও এই মার্চ এবং এপ্রিলের মাঝামাঝি সময়ে কিন্তু হবেই হবে। এবং নিজের স্কুলে বসে বোর্ড থেকে কোশ্চেন পাঠিয়েই কিন্তু অ্যাকচুয়ালি এক্সামিনেশন হবে। কারণ তোমরা বুঝতেই পারছো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের যদি নিজের স্কুলে পরীক্ষা হতে পারে, তোমাদের নিজের স্কুলে বোর্ডের তরফ থেকে প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষা নয় কেন? এক্ষেত্রে কিন্তু যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো এই মুহূর্তে 2022-এর উচ্চ মাধ্যমিকের এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের প্রত্যেককে বলবো গুজবে কান না দিয়ে এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণভাবে পড়াশোনার প্রস্তুতি চালিয়ে যাও। কারণ এই মুহূর্তে তোমাদের কিন্তু অফলাইনে এই পরীক্ষা হবে, তার জন্যই কিন্তু প্রস্তুতি পর্ব রীতিমতো চালু রয়েছে এবং সমস্ত কিছু প্রশ্নের উত্তর অফিসিয়ালভাবে কিন্তু আশা করছি তোমরা নভেম্বরের 1 তারিখ অর্থাৎ সোমবার পেয়ে যাবে। পুনরায় আবার তোমাদের বলছি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 5 মাস কিন্তু হাতে সময় আছে। যদিও আরও একটু সময় দিলে বোর্ডের তরফ থেকে আমার মনে হয় প্রস্তুতি পর্ব আরও ভালো হতো। সেক্ষেত্রে যাই হোক না কেন, এই মুহূর্তে 5 মাস আছে। তোমাদের রিকোয়েস্ট, অনুরোধ, তোমাদের তোমাদের পরীক্ষা ভালো করার জন্য তোমরা অতি অবশ্যই কিন্তু এই 5 মাসকে এ খুব ভালোভাবে ইউজ করো। পরীক্ষা হবে না, পরীক্ষা অনলাইনে হবে, এই সমস্ত গুজবে কান না দিয়ে অবশ্যই তোমরা প্রস্তুতি পর্ব ও করো এবং অফলাইনে মার্চ এপ্রিলে যাতে যখন পরীক্ষা হবে, যাতে সম্পূর্ণভাবে এ তোমরা অ্যান্সার দিয়ে ভালো নম্বর ক্যারি করতে পারো। এরপরেও যদি তোমাদের কোনো রকম পরীক্ষা নিয়ে সমস্যা থাকে, প্রশ্নপত্র নিয়ে সমস্যা থাকে, সেক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশনে এবং ইনস্টাগ্রামে প্রশ্ন করতে পারো, সেই সমস্যার সমাধানের আমি চেষ্টা করব। আর সর্বশেষে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সকলকে শুভেচ্ছা, প্রত্যেকে ভালো থাকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।